কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। সোনামুখীর পর এবার বাঁকুড়ার কতুলপুরে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে কালী প্রতিমায় থাকা 45 ভরি রূপোর গহনা নিয়ে চম্পট দিল চোরের দল। শুক্রবার বেলার দিকে বিষয়টি নজরে আসে স্থানীয়দের, এরপরই কতুলপুর থানায় লিখিত অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। দিন দুই আগে বাঁকুড়ার সোনামুখী শহরে পরপর তিনটি কালী মন্দিরে হানা দিয়ে কালী প্রতিমায় থাকা সোনা ও রূপোর গহনা খুলে চম্পট দিয়েছিল চোরের দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার কতুলপুর থানার আহেরের পাল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আহেরের পাল এলাকায় লোহ পরিবারের একটি পারিবারিক কালী মন্দির রয়েছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই কালী মন্দিরে কালী প্রতিমা বিসর্জন করা হয় না। কালী পুজো উপলক্ষে কালী প্রতিমায় প্রায় 45 ভরি রূপো ও কিছু সোনার গহনা পরানো হয়। বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে এই মন্দিরে হানা দেয় চোরের দল। এরপর মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে সমস্ত রূপোর গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ছিল যখন আমার যা চাবি চাবি খুলতে যেয়ে দেখছি চাবি দেওয়া নেই, চাবিটা পাশে ভাঙা ছিল। দিয়ে এবার মা যখন পুজো করতে আসে তখন বলছে বৌমা আমার গয়না নেই ঠাকুরে। দিয়ে এবার ঠাকুরের গয়না নেই সবাইকে ডেকে দেখাচ্ছে, মটুক আমাদের ছিল না, মটুক তারপরে টিকুলি আর গলাহার। টানাটা যখন নিতে গেল তখন টানাটা পড়ে গেছে, দুটো জবা ফুল ছিল, দুটো একটা নিয়ে গেল একটা রয়ে গেছে। পায়ের নূপুর ছিল, পায়ের নূপুরও পায়ের নূপুরটাও নিয়ে চলে গেছে, কোমর ঝাপটাটাও নিয়ে চলে গেছে, কাত্তানও নিয়ে চলে গেছে, আর যা যা সব ছিল রূপো সব নিয়ে চলে গেছে। মোটামুটি কত ভরির মতন গেছে সোনা? গেছে রূপোটা গেছে 45। শুক্রবার বেলার দিকে মন্দির পরিষ্কার করতে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রতিমার পায়ের কাছে পড়ে রয়েছে সোনার একটি গহনা। কালী প্রতিমায় থাকা অন্যান্য রূপোর গহনাগুলি গায়েব। বিষয়টি বুঝতে পেরে কতুলপুর থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। রাত্রেবেলায় আমরা সব ঘুমিয়ে পড়েছি, তারপরে হচ্ছে ঠাকুরের যাবতীয় গয়না ছিল 45 ভরির উপর গয়না ছিল, সব চুরি করে নিয়ে গেছে তালা ভেঙে। কখন চুরি করেছে? কখন করেছে আমরা জানি না ঠিক, আমরা শুয়ে পড়েছিলাম তো পাখা চলছিল, কোনো আওয়াজ টাওয়াজ পাইনি কিছু না। সোনার টুকুলিটা নিতে পারে না, সোনার খুলে পড়ে গেছিলো, সোনার নথটা পাওয়া গেছে। কোনখানে করে ঘটনাটা ঘটেছে? এটা আয়ের পাড়, উত্তর আয়ের পাড়, কতুলপুর, শিরোমণিপুর। কত ভরির মতন গয়না ছিল? 45 ভরি। ঘটনা হয়েছে, সব 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 শুয়ে পড়েছে, সবাই দেখি তালা ভরা ভেঙে গেছে, দিয়ে চুরি টুরি সব হয়ে দেখি এসব কান্নাকাটি হচ্ছে। দিদি আমার দিদি হয়তো আমার আমার এসছি ডায়েরি করতে। কত ভরির মতন গয়না গেছে? 45 ভরি। 45 ভরি। কটনাঘাত ঘটনাটা ঘটেছে কি জানতে পেরেছিলেন? কেউ জানতে পারে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।